বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই আন্দোলনে যেমন আছেন শুদ্ধ পড়াশোনা শেষ করা চাকরি প্রার্থীরা তেমনই তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অধ্যয়নরতরাও যে কারণে পুরো দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি হচ্ছে অচল অবস্থা বন্ধ আছে পরীক্ষা সহ শ্রেণী কার্যক্রম শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে দুই সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার কিন্তু জ্ঞান মাসে উচ্চ আদালত একটি রায়ের মাধ্যমে ওই প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে যে কারণে আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা ওই রায়ের বিরুদ্ধে আবার আপিল করার সুযোগ রয়েছে যে কারণে বিষয়টি বিচারাধীন কিন্তু প্রশ্ন হলো এমন পরিস্থিতিতে আবার কেন আন্দোলন করছে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলছেন আগের প্রজ্ঞাপন বাতিলের পর ফের তৈরি হয়েছে রায় পাচ্ছি না না কবে হবে সেই বলা হচ্ছে তাহলে তো এখানে আমাদের এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে এখন এটা যদি দুই বছর তিন বছর আপিল বিভাগে চলে তাহলে এই দুই তিন বছর কিন্তু কোটাটা পুনর্বহল থাকবে সরকার আমাদেরকে কোর্টকে সামনে রেখে আদালতকে সামনে রেখে আমাদের কোটাটাকে বাতিল করার নানা মহল থেকে এক ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে আমরা মনে করি সরকারের এখানে হস্তক্ষেপের অনেক সুযোগ রয়েছে আমরা তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটা সংস্কার আঠারো সালের চেয়েছিলাম এখনো চাচ্ছিলাম এটি আদালতের দেখতে আর না আমরা সংবিধান অনুযায়ী অনগ্রস্ত জনগোষ্ঠীর জন্য কোটা যাচ্ছি এটাও কিন্তু সরকারের বিষয় মানে কোটা কিন্তু সরকারের নীতির বিষয় কাকে কত পার্সেন্ট দেওয়া হবে এটা আদালতের এক্তিয়ার না আঠারো সালের পরিপত্রটাই কেবল আদালতের এক্তিয়ার মূলত দুই হাজার সাল পর্যন্ত সরকারি যে কোটা সুবিধা ছিল তাতে দশ শতাংশ করে নারী ও জেলার জন্য উপজাতি বা ক্ষুদ্র নির্গোষ্ঠীদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য ত্রিশ শতাংশ কোটা বরাদ্দ ছিল জনসংখ্যার অর্ধেক নারী বিভিন্ন জেলা উপজাতি ও প্রতিবন্ধীদের জন্য এসব কোটার উদ্দেশ্য ছিল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে রাখা অপরদিকে সরকারি তালিকা অনুসারে দেশে মুক্তিযোদ্ধাদের সংখ্যা আড়াই লাখের বেশি নয় যা মোট জনসংখ্যার দশমিক শূন্য শূন্য এক চার শতাংশ কিন্তু তাদের জন্য বরাদ্দ কোটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য রাখা কোটার চেয়েও চার শতাংশ বেশি ত্রিশ শতাংশ কিন্তু কেন এর উত্তর মিলবে উনিশশো সালে বঙ্গবন্ধু সরকারের নেয়া দ্য ইন্টেরিম রিক্রুটমেন্ট পলিসিতে মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এবং মহান মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে এই গিয়ে লক্ষ্যে তখন ত্রিশ শতাংশ কোটা নির্ধারণ করা হয় কিন্তু প্রশ্ন হল অন্তর্বর্তীকালীন এই সময়টা আসলে কতদিনের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এই সাধারণ সম্পাদককে প্রশ্ন করেছিলাম আপনি কমানোর বিষয়টা কখন আসবে যখন দেখবেন যে মুক্তিযোদ্ধা সন্তান বা প্রজন্মদেরকে চাকুরি দেওয়ার ক্ষেত্রে যে তাদেরকে পাওয়া যাচ্ছে না যদি পাওয়া না যায় তখন আপনি এটি কমাতে পারেন কিন্তু পাওয়া যাচ্ছে কারণ এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা সন্তান এখন চাকুরির জন্য তারা চেষ্টা করছে তাদেরকে ভাই ভে থেকে বের করে দেওয়া হচ্ছে তাদেরকে ভাই ভাই উত্তীর্ণ হওয়ার পরে তাদেরকে চাকুরি দেওয়া হচ্ছে না সুতরাং কোটা ব্যবস্থার এই তিরিশ শতাংশ কোটার এখনও প্রয়োজনীয়তা রয়েছে আপনি কোটার তিরিশ শতাংশ কোটা সঠিকভাবে আপনি কমপক্ষে দশটি বছর বাস্তবায়ন করেন কম অথবা পাঁচটি বছর আপনি বাস্তবায়ন করেন এবং সংরক্ষণ এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন করেন দেখবেন তখনই এ কোটা ব্যবস্থার প্রয়োজনীয়তা শেষ হবে যে মুক্তিযোদ্ধা সহ যে সকল কোটা পূর্বে পূর্বে ছিল সব কোটা বহাল করতে হবে অর্থাৎ দু সালে যে পরিপত্রটি জারি করা হয়েছিল এটি সম্পূর্ণ অসাংবিধানিক এবং অবৈধ কোটা বাতিল ও কোটা বহাল রাখার পক্ষে আন্দোলনরত উভয় পক্ষের কথা এটা স্পষ্ট তারা কোটার যুক্তি সংস্কারের ব্যাপারে একমত কিন্তু যেভাবে আন্দোলন রাজপথে গড়াচ্ছে তাতে সমাধান কি যিনি শিক্ষা গ্রহণকালে কোনো কোটা নেননি তিনি হয়তো চাকরিতে এসে কোটা নিতে পারেন এইভাবে বিষয়গুলো দেখা দরকার আছে আবার কোনো কোটা হয়তো চালু করা হলো কিন্তু কয়েক বছর পরে দেখা গেলো যে ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের জন্য কোটা দেওয়া হয়েছিল তারা মোটামুটি এগিয়ে গেছে অতএব তখন কোটাটা রোহিত করা যায় কোটার কারণে হয়তো ছাপ্পান্ন শতাংশ এক সময় কোটার মা কোটার মাঝে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই যে আন্দোলনটা করছে সেই আন্দোলনের যে যৌক্তিকতা সেটি আমরা উপলব্ধি করি কারণ যে কোনো দেশে কোটা প্রথা যেমন স্বীকৃত আবার মেধার ভিত্তিতে নিয়োগ সেটিও প্রয়োজন আছে তারা কিন্তু কোটা বন্ধ করতে পারেনি তা আমার মনে হয় এখনও সেই দাবিতে যদি আলোচনায় বসা যায় আমার মনে হয় একটা সমাধানে পৌঁছানো যাবে মুক্তিযোদ্ধা কোটার পক্ষে থাকা আন্দোলনকারীরা বলছেন দুই সালের প্রজ্ঞাপন বাতিল হয়ে যাবার পর পুনরায় এই কোটার বাস্তবায়নের সুযোগ এসেছে এবং এটি করতে তারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন অপরদিকে কোটা বাতিলের আন্দোলনও নতুন মাত্রা পাচ্ছে দিনকে দিন এখন কোটা সম্পূর্ণভাবে বহাল থাকবে নাকি বাতিল হবে নাকি যৌক্তিক সংস্কার হবে এটি নির্ভর করছে উচ্চ আদালতের চূড়ান্ত রায় এবং সরকারের সিদ্ধান্তের ওপর আজহার লিমন এখন ঢাকা